চকলেটের বাজারে বিশ্বব্যাপী রাজত্ব করা কোম্পানির নাম ক্যাডবেরি। 1824 সালে শুরু হয়েছিল ক্যাডবেরির যাত্রা। জন ক্যাডবেরি নামে এক ব্যক্তি বার্মিংহামে একটি দোকান খুলেন। জন তার দোকানে কফি, চা, পানীয় চকলেট এবং কোকো বিক্রি করতেন। এছাড়াও তার দোকানে হপস এবং সরিষাও পাওয়া যেত। তার পণ্যের গুণগত মান ছিল অন্য সবার থেকে আলাদা। ১৮৪২ সালের মধ্যে জন 11 ধরনের কোকো এবং 16 ধরনের পানীয় চকলেট বিক্রি করেছিলেন। জনের ভাই বেঞ্জামিন ও ভাইয়ের সাথে নামলেন চকলেট ব্যবসায়। বার্মিংহামের ক্যাডবেরি ব্রাদার্স গঠনের জন্য দুই ভাই একসাথে কাজ শুরু করলেন। লন্ডনে একটি অফিস খুলেন তারা। আর তারপর 1854 সালে রানী ভিক্টোরিয়ার কাছ থেকে চকলেট এবং কোকো প্রস্তুতকারক হিসেবে একটি রয়্যাল ওয়ারেন্ট পেয়ে তাদের ভাগ্য বদলে গেল। কিন্তু 6 বছর পর জন অসুস্থ হয়ে পড়ায় দুই ভাইয়ের অংশীদারিত্ব ভেঙে যায়। জনের ছেলে জর্জ এবং রিচার্ড ব্যবসার হাল ধরেন। জন তার বাকি জীবন সামাজিক কাজে নিবেদিত করেন এবং 1889 সালে তিনি মৃত্যুবরণ করেন। ক্যাডবেরি চকলেটের সূচনা হয়েছিল কোকোয়া এসেন্স দিয়ে। ক্যাডবেরি কোকো এসেন্সকে বলা হতো একেবারে খাঁটি এবং সর্বোত্তম। এটি ছিল বিশুদ্ধ কোকো মাখন এবং স্টার্চ উপাদান দিয়ে তৈরি একটি সর্বপ্রাকৃতিক পণ্য। চকলেটে ক্যাডবেরির ক্রমাগত সাফল্যের সাথে জর্জ এবং রিচার্ড 1873 সালে চা বিক্রি করা বন্ধ করে দেন। মন দেন শুধুমাত্র চকলেটের উপর। এর রেসিপি এবং উৎপাদন গোপনীয়তা রক্ষা করে কিছুদিনের মধ্যেই ক্যাডবেরি হয়ে ওঠে অনন্য। 1897 সালে ক্যাডবেরি প্রথম দুধের চকলেট তৈরি করে। দুই বছর পর বোর্নভিল কারখানায় 2600 জন কর্মী নিয়োগ করে কোম্পানিটিকে আরও প্রসারিত করা হয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় ক্যাডবেরির 2000-এরও বেশি পুরুষ কর্মচারী সশস্ত্র বাহিনীতে যোগ দিয়েছিলেন। ক্যাডবেরি যুদ্ধের এই প্রচেষ্টাকে সমর্থন করেছিল। সৈন্যদের জন্য গরম পোশাক, বই এবং চকলেট পাঠিয়েছিল। তাদের ছাঁটাই না করে উল্টো তাদের জন্য ভাতার ব্যবস্থা করেছিল কোম্পানিটি। সৈন্যরা ফিরে আসলে পূর্ণোদ্যমে কাজ শুরু করে ক্যাডবেরি। এই সময়ই বিদেশে বাণিজ্য বৃদ্ধি পায় এবং ক্যাডবেরি তাসমানিয়ার হোবার্টের কাছে তার প্রথম বিদেশি কারখানা চালু করেন। সেই ছোট্ট চা আর চকলেটের দোকান আজ পৃথিবীর বৃহত্তম চকলেট কোম্পানি। 70,000-এরও বেশি কর্মী কাজ করেন এই বিখ্যাত কোম্পানিতে। 2006 সালে ক্যাডবেরির সামগ্রিক বিক্রয় 15 বিলিয়নের বেশি ছিল। 200 বছর ধরে ক্যাডবেরি স্বাদ এবং চাহিদায় নিজের অবস্থান রেখেছে সবার শীর্ষে। বিশ্বজুড়ে ক্রিমি ডেইরি মিল্ক চকলেট এবং সুস্বাদু চকলেট বারগুলির জন্য ক্যাডবেরিকেই সেরা মনে করে সবাই। ইশরাত জাহান, সময় সংবাদ।